কোন জায়গায় দোয়া কবুল হয়? জায়গার মধ্যে একটাই, মানে জায়গা হলো শুধু হজের যেই জায়গাগুলো, এই জায়গাগুলো দোয়া কবুলের জায়গা। এর বাহিরে আল্লাহর জমিনে আর কোনো জায়গাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই, আর বাকি সব জায়গার মর্যাদা সমান। শুধু হজের ক্ষেত্রে যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুলের স্থান হিসাবে চিহ্নিত করেছেন। এক নম্বর হলো ইয়াওমে আরাফা, ফি আরাফা, আরাফার দিনে, আরাফার ময়দানে। আবার ধরেন এই যে আজকে, আজকে যদি যাই আপনি আরাফার ময়দানে বসে থাকেন, আজকে কিন্তু দোয়া কবুলের স্থান না। ওই জিলহজ মাসের আপনি 9 তারিখে যাইতে হবে, ওই 9 তারিখের সময়টাই শুধু। আপনি এটার আগে 8 তারিখে গেলেও হবে না, 10 তারিখে গেলেও হবে না। এখন যদি আমরা সবাই মিলে বলি যে চলেন ভাই আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, আমরা এখান থেকে সবাই আরাফাতের ময়দানে যাই দোয়া করে আসি, আজকে আরাফার ময়দানে দোয়া কবুলের সময় না, স্থান না। ওইটা শুধুমাত্র বছরের 354 দিনের মধ্যে একদিন, শুধু ওই 9-এ জিলহজ, জিলহজের 9 তারিখে ওই দিন দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইরুদ দোয়া দোয়া ইয়াওমে আরাফা, সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার ময়দানের দোয়া, সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন যে এই আরাফার ময়দানে আমি এবং আমার আগে যত নবী দুনিয়াতে আসছেন সবাই আরাফার ময়দানে এসে এই দোয়াটা করছেন, সুতরাং আমার উম্মতরা তোমরা এই দোয়াটা করো। দোয়াটা সোজা, সবাই পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ। এই এই দোয়াটা, এই বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও করতেছি, আমার পূর্বে যত নবী এসেছেন পৃথিবীতে সবাই আরাফার ময়দানে এসে এই দোয়া করছেন। তাহলে আরাফার ময়দানটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ স্থান। তবে খেয়াল রাখতে হবে এখানে একটা জিনিস, যে আরাফার ময়দানে সবচেয়ে দোয়া কবুলের স্থান, আল্লাহপাক এখানে গুনাহ মাফ করেন। ওই দিন যত বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহপাক মুক্তি দেন, লাইলাতুল কদরেও এত মানুষকে আল্লাহপাক জাহান্নাম থেকে মুক্তি দেন না, সুবহানাল্লাহ। ওই দিন রোজা রাখলে আপনি আরাফার ময়দানে যেতে পারেন নাই, এখানে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আপনি আরাফার ময়দানে যাইতে পারলেন, আরাফার ময়দান থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে বসে রোজা রাখলে আপনার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তাহলে যে লোকটা ওই ময়দানে উপস্থিত হতে পারছে, এবার সেই লোকের কত গুনাহ মাফ হইতেছে, মানে আপনার হইতেছে 2 বছরের এখানে থেকে, তাহলে ওই লোকের তো পুরো জিন্দগির। তাহলে ওই দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে, ওই লাইলাতুল কদরেও অত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পান না। কিন্তু সেখানে দেখেন এই যে আরাফার ময়দানে এত লক্ষ মানুষ প্রতি বছর একত্রিত হয়, কোনোদিন সেখানে প্রথম মুনাজাত, মাজারি মুনাজাত, আখেরি মুনাজাত, শেষ মুনাজাত, এটা আছে আরাফার ময়দানে? কি হাজি সাহেবেরা করছেন আখেরি মুনাজাত করে আসছেন আরাফার ময়দানে? ওখানে দোয়া কবুলের স্থান, তাই ওখানে তো সব মানুষ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এসে বা কাবার ইমামেরা এসে, বা যে ধরেন আমরা তো সকালে রাত্রেই চলে যাই এখন হাজি সাহেবেরা, তো দিনের মধ্যে আপনি ধরেন 12 ঘন্টা সেখানে থাকতেন, 12 ঘন্টা 12 জন খতিব, 12 জন ইমামকে দিয়ে পুরো আরাফার ময়দানে মাইক লাগাই 1 ঘন্টা একজনে খালি দোয়া করতে থাকবো, বা 1 ঘন্টা একজনে বয়ান করতে থাকবো। দেখছেন আরাফার ময়দানে কোনো বয়ান হইতে, বয়ান হইলে শুধু ওই জোহরের সময় মসজিদে নামেরা খুতবা দিবেন, এর বাহিরে কোনো বয়ান নাই আরাফার ময়দানে। আবার ওইরকম মাইক লাগায় কোনো দোয়াও নাই, সে মসজিদের নামেরাও কোনো সামষ্টিক জামাতবদ্ধ এক ইমামের নেতৃত্বে কোনো দোয়া নাই। এবং প্রথম আউ্বাল মুনাজাত, তারপরে ওয়াসাতি মুনাজাত, আখেরি মুনাজাত, যে এরকমও নাই, প্রথম মুনাজাত, মাঝখানের মুনাজাত, শেষের মুনাজাত, এরকম দোয়াও নাই। তাহলে আরাফার ময়দান যেটা দোয়া কবুলের পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূল কর্তৃক নির্ধারিত, সুনির্ধারিত স্থান, তো সেখানে মানে দোয়ার জন্য এরকম সামষ্টিক নাই। কেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বিদায় হজে ওইভাবে জামাতবদ্ধ দোয়া করেন নাই, এই জন্য আরাফার ময়দানে মানুষকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় সেখানে ওই সৌদি আরবের গ্রান্ড মুফতি, মসজিদে হারামের ইমাম, যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় সেখানে কোনো দোয়া মুনাজাত ওইরকম হয় না। কিন্তু সব মানুষ নিজের কান্দা নিজে কাঁদতেছে, নিজের দোয়া নিজে, লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, আর আল্লাহাক লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো দোয়া ওয়ালা সফা, সফা পাহাড়ের উপরে দোয়া। এটা আবার শুধু একদিন না, এটা সারা বছর। সফা পাহাড়, সফা মারওয়ার যে সাই, সফা পাহাড়ের উপরে দোয়া, মারওয়া পাহাড়ের উপরে দোয়া। আর দোয়া ইন্দাল মাশারিল হারাম, মসজিদে মাশারিল হারাম, মাশারিল হারাম কোথায় বলেন তো দেখি, হাজি সাহেবের একটা পরীক্ষা লইয়া জি,
মসজিদে মাশআর না আপনি তো হাজী সাহেব না আপনি বলবেন না হাজী সাহেবরা বলবেন মসজিদে মাশআরুল হারাম মাশআরুল হারাম মসজিদটা কোন ময়দানে তিন ময়দানে তিনটা আছে মুজদালিফা একটা বড় মসজিদ আছে আরাফা একটা বড় মসজিদ আছে আর মিনা একটা বড় মসজিদ আছে তিন মসজিদে তিনটা নাম আছে তো একটা মসজিদের নাম হলো মসজিদে মাশআরুল হারাম এটা কোন ময়দানে হাজী সাহেবরা বলবেন এটা হলো মুজদালিফা মুজদালিফার ময়দানে যে মসজিদটা এটা হলো মাশআরুল হারাম আরাফার ময়দানে যেটা সেটা মসজিদে নামিরা আর মিনা যেটা সেটা মসজিদে খায়েফ মসজিদে খায়েফ হলো মিনা আর মাশআরুল হারাম হলো এই মুজদালিফা মুজদালিফা যে বিশাল পাহাড়টা আছে এক পাশে একটা বিশাল পাহাড় আরেক পাশে আমরা অবস্থান করি আরেক পাশে এখন রেল লাইন করা হয়েছে এই রেল লাইন আর এই যে পাহাড় যেটা দেখছেন এই পাহাড়ের নাম হলো মাশআরুল হারাম ওই পাহাড়টার নাম মাশআরুল হারাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো ওখানে মসজিদ ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে এখানে অবস্থান করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরবর্তীতে ওই ওই জায়গায় মসজিদ করা হয়েছে এই জন্য দেখবেন ওই মসজিদের আশেপাশেই ভিড় বেশি মানে ওখানে মানুষ সবাই হাজিরে অবস্থান করতে চায় রাত্রে কারণ এটা ফজিলতময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওই জায়গায় এই মসজিদের আশেপাশে এখানে অবস্থান করছেন তো এই জন্য এই মসজিদের নাম হলো মসজিদে মাশআরুল হারাম আর মিনারটা হলো মসজিদে খায়েফ মিনার যেটা বড় মসজিদ আর আরাফাতেরটা মসজিদের নামেরা এগুলোতে জুমা হয় না এগুলো জুমা পৃথিবীর সবচেয়ে বিশাল বিশাল মসজিদ এবং একদিনে সেখানে কয়েক লক্ষ মানুষ নামাজ পড়ে হজের সময় যখন আরাফাতে যায় ইয়াতে যায় কয়েক লক্ষ মানুষ নামাজ পড়ে কিন্তু এগুলোতে জুমা হয় না এগুলোর ভিতরে বড় বড় করে লেখা আছে ফতোয়া যে এই মসজিদে জুমা জায়েজ হবে না হজের দিনও যদি জুমা শুক্রবার হয় তাও সেখানে জুমা হবে না কারণ হলো এখানে স্থায়ী কোনো বাসিন্দা নাই যেই এলাকায় স্থায়ী বাসিন্দা নাই সেই এলাকায় জুমার নামাজ হবে না তো ওখানে যেহেতু স্থায়ী বাসিন্দা নাই সব মুসাফির সব বছরে একদিন যাইতেছে এই জন্য সেখানে জুমা হয় না ওই মসজিদগুলোর তো এই মাশআরুল হারামের জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা এই পাহাড়টার নিচে মাশআরুল হারামের এরিয়া যতটুকু এটা দোয়া কবুল আর দোয়া ও বাদা রামিয়াল জামরাতিস সুগরা ওয়াল উস্তা যেখানে পাথর মারার জায়গা জামারা আমরা বলি শয়তানেরে পাত্তর মারি আমাদের দেশের হাদি সাহেবের এক বড় শয়তান মেজর শয়তান ছোট শয়তান এগুলার নাম শয়তান না এগুলার নাম হলো জামারা এই শয়তান বলাতে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়ে যায় আবেগ তৈরি হয়ে কেউ জুতা মারে ঝাড়ু মারে বিভিন্ন কিছু মারে এই আবেগ হারাম এটা গুণা হবে মানে ইসলামে কোনো এবাদত আবেগ এত বেশি আবেগ নাই ইসলাম বাস্তবতায় বিশ্বাসী এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামারা ছোট জামারা মেজো জামারা ছোট বড় জামারা এই জামারায় পাথর মারার পরে যে জায়গাটা দুই জামারার মাঝখানে এটা দোয়া কবুলের স্থান মানে এক জামারা সাতটা মারলেন মেরে একটু সামনে যায় দোয়া করবেন কাবলামুখী হয় আবার দ্বিতীয় জামারা মারলেন আবার সামনে যায় দোয়া করবেন আল্লাহ দিকে এই এই দুইটা জায়গা দোয়া কবুলের স্থান তৃতীয়টা মারার পরে আর দোয়া করা যাবে না তৃতীয়টা মারার পরে চলে যাইতে হবে তো এই এই যে দুইটা জামারার পরে যে জায়গাটা এটা হলো দোয়া কবুলের স্থান আরেকটা হলো মুলতাজাম মুলতাজাম আমরা এর আগেও বলছি মুলতাজাম হলো বাইতুল্লাহর দরজাটা আর হাজরে আসওয়াদ এর মাঝখানে যে জায়গাটা এটার নাম হলো মুলতাজাম এই মুলতাজামে আপনি হাত লাগায় মুখ লাগায় বুক লাগায় আপনি জড়াই ধরে এখানে দোয়া করবেন এটা হলো আল্লাহর ঘরের সবচেয়ে বরকতময় জায়গা এবং দোয়া কবুলের স্থান কিন্তু এই জায়গায় যাওয়া অনেক কঠিন এবং এই জায়গায় এক লোক যায় ধরলে আর হে সহজে আসতে চায় না তার টানে বের করা ছাড়া মানে এরা জাহেল মুসলিমদের মধ্যে জাহালত বেড়ে গেছে যে আমি যাই ধরলাম একটু দোয়া করলাম আমার নিজের থেকেই তো চলে আসতে হবে আমার আরেক ভাইকে সুযোগ করে দিতে হবে কিন্তু দেখা যায় না একজনে ধরতে পারলে সে মনে করে যে আল্লাহর ঘরের বরকত সব আমি নিয়ে যাম আর অন্য ভাইদের দরকার নাই হে দড়ি বসেই থাকে যতক্ষণ না তারে অন্য কেউ টানি বাহির করে এতক্ষণ বসেই থাকে তো এই জায়গাটা মুলতাজাম এটা হলো দোয়া কবুলের একটা স্থান গুরুত্বপূর্ণ স্থান তারপরে দোয়া কবুলের স্থান হলো তাওয়াফ মাতাফ যে আমরা যে আল্লাহর করে তাওয়াফ করতেছি যে জায়গাটা মাতাফ যেটা মাতাফ হলো মসজিদে হারাম আর বাইতুল্লাহর মাঝখানে যে জায়গাটা এই তাওয়াফের সময় দোয়া কবুলের স্থান এটা তাওয়াফ করতে করতে ঘুরবেন সবচেয়ে উত্তম হলো দোয়া মানে তাওয়াফের মধ্যে কোরআন তেলাওয়াতও করা যায় তারপরে আপনি অন্য ইবাদতও করতে পারেন জিকির আজকারও করতে পারেন কিন্তু সবচেয়ে উত্তম হলো এখানে দোয়া কারণ এটা দোয়া কবুলের স্থান এই দোয়া কবুলের স্থান তো আপনি সব জায়গায় পাবেন না এই জন্য ওখানে তাওয়াফ তাওয়াফের ভিতরে ভিতরে দোয়া তারপরে হলো আপনার বাইতুল্লার ভিতরে বাইতুল্লার ভিতরে তো আমরা যাইতে পারি না বাইতুল্লার ভিতরে ভিতরে তো দরজা বন্ধ করা
আমাদেরকে দিলে তো পুলিশে ফিটাইও মনে বাইর করতে পারতো না, একজন যদি ঢুকতে পারে কোন রকম তারাই মনে হয় মারি ফেললেও আর সে বাইরে তো না, কয়তো আল্লাহর ঘরে ঢুকে গেছে, আল্লাহ যা করে তাই হইব, যে আমি তো আল্লাহর ঘরেই আছি। এই জন্য আমাদেরকে একটা অংশ দেওয়া হয় যে হাতিমে কাবা, যেটা কাবার বাহিরে, ওইটাও কিন্তু বাইতুল্লাহর অংশ, ওইটার ভিতরে দোয়া কবুলের স্থান, ওইটার ভিতরে যখন আপনি ঢুকতে পারবেন দুই রাকাত সালাত পাশাপাশি দোয়া। তারপরে হলো জমজম, জমজম এখন আপনি খুঁজে পাবেন না, এখন তো জমজম নাই, জমজমের মানে আপনি খুঁজে কোথাও পাওয়া যাবে না। তো এই জন্য জমজমের পানি যখন পান করা হবে তখন মায়ের জমজম পান করার সময় এটা দোয়া কবুলের একটা সময়। কিন্তু মূল অরিজিনাল জমজমের কূপ যেটা, ওই কূপের জায়গাটাও দোয়া কবুলের জায়গা। এটা হলো বর্তমানে আপনার মাকামে ইব্রাহিম এবং সাফা পাহাড়, এই দুটার মাঝখানে এই হলো অরিজিনাল জমজম কূপের জায়গা, এই জন্য আপনি সেখানে দোয়া করবেন। এরপরে হলো মুজদালিফা, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, এগুলো দোয়া কবুলের স্থান, অর্থাৎ হজের সাথে সংশ্লিষ্ট, হজ উমরার সাথে সংশ্লিষ্ট স্থানগুলোই শুধু দোয়া কবুলের স্থান। এর বাহিরে পৃথিবীতে আর কোনো স্থানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের স্থান হিসাবে চিহ্নিত